HTML and CSS বাংলা টিউটোরিয়ালে আজকে দশম পর্বে আমি আলোচনা করব HTML লিংক। একটা ওয়েবসাইটে কিভাবে আপনারা লিংক দেবেন, এই যখন প্রত্যেকটা একটা করে লিংক, সেই লিংকটা কিভাবে দেবেন HTML এ, সেটাই আজকে আমি আলোচনা করব। তো নিউ টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা আজকে টিউটোরিয়ালে চলে যাই। লিংক আমরা কি করে বুঝবো যেটা লিংক, যখন আমরা কার্সারে যাবো দেখুন একটা হাতের সাইন চলে এসেছে, ঠিক আছে। এই দেখুন অ্যাবাউট, চ্যানেল, এবার প্রত্যেকটা কিন্তু লিংক দেওয়া আছে। যখন আমি এখানে দেখুন ভিডিও, আমি ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা আলাদা পেজে চলে যাচ্ছে। দেখুন এটা আমার খুলবে, একটু নেটটা স্লো, আলাদা একটা পেজে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে লিংক দেওয়া আছে। আপনি যেই লিংকটা দেওয়ার মানে কি, আমি আপনি যেই লেখাটার উপরে লিংকটা দিচ্ছেন তো সেখানে ক্লিক করা মানে সেই তার টোটাল ডিটেলস, বা যেমন আমি এখানে ভিডিওতে ক্লিক করেছিলাম এখন ভিডিওতে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার আমি ব্যাক করছি নিউ টেক ভিডিওসে, আবার আমার চ্যানেলটা আবার ব্যাক করে নিউ টেক ভিডিওসে চলে যাবে। তো এই কাজগুলো কি করে করবেন, এটা একদম সিম্পল, এটা HTML দিয়েই করতে হয়। তো চলুন আমরা দেখে নিই। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের পেজটা কেমন ছিল গত পর্বে আমরা। আচ্ছা, গত পর্বে আমরা এরকম দেখেছিলাম, তো এই ডিজাইনটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড চোখে লাগছে। তো আপনারা কোনোদিন এরকম দেবেন না ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকম দিয়েছি। তো চলুন আমি একটু এটা মডিফাই করে নিই, আমি ব্যাকগ্রাউন্ড কালার টালার গুলো চেঞ্জ করে নিই। তো আমি এখানে যে কালার দিয়েছিলাম গত পর্বে সেটাও কিন্তু এখানে দিইনি, আমরা স্টাইলে দিয়েছিলাম। তো স্টাইলে এখানে আমি একটা কালার কোড দিই, হেক্সা কোড, এখানে আমি হেক্সা কোড একটা দিই F1 F1 F1, তিনটে F তিনটে 1। আমি এটা ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম, দেখি এবার কেমন লাগছে। দেখি, দেখুন কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ তার একটাই কারণ, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, আর আমার যেহেতু লেখাগুলো আমার হোয়াইট ছিল যার জন্য কিন্তু এটা বুঝতে পারছে না। চলুন আমি লেখাগুলো কালারটা আমি চেঞ্জ করে দিই। আমি কালার চেঞ্জ বলতে এখানে আমি যে হোয়াইট কালারগুলো দিয়েছিলাম আমি উঠিয়ে দিচ্ছি। চলুন আমি উঠিয়ে দিই, দেখি তারপরে কেমন আসে। দেখুন সেভ করলাম, দেখি কেমন আসে। দেখুন আমার ডিফল্ট বাই ডিফল্ট কালার যেটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক চলে এসেছে, হলো ব্ল্যাক, টোটালি ব্ল্যাক চলে এসেছে। আর ব্যাকগ্রাউন্ডটা পুরো টোটাল কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার যে কালারটা দিয়েছিলাম F1 F1, একটা হালকা ড্রাগ টাইপ কিন্তু পুরো হোয়াইট নয়, তো চলে এসেছে। আর আমি আরেকটা সুন্দর আরেকটু করে নিই, আমি এই লেখাটা, এই লেখাটা যেহেতু এটা টেক্সেলেন্স সেন্টার, আমি এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সাদা করে দিই, তাহলে আরো দেখতে আরো সুন্দর লাগে। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিচ্ছি, তাহলে আশা করি দেখতে আরো সুন্দর লাগবে। চলুন কেমন আসে আমার, দেখি। দেখুন সুন্দর এসেছে, আর আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে, কারণ তার একটা কারণ, যেখানে আমি একটা বর্ডার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড নয় সরি, বর্ডার, বর্ডারটা দিয়েছিলাম, বর্ডারটা আমি যেহেতু হোয়াইট দিয়েছি এর কালারটাও হোয়াইট, সেই কারণে আমি এই করছি, ঠিক আছে। তো আমি এখানে ছাড়ো, আমি রাত দিচ্ছি না, ছেড়ে দিন, আমি দেখে নি। হ্যাঁ মোটামুটি একটা ভালো এসছে। আমরা চাইলে এটাও আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা বড়টা থাক, অনেকটা জায়গা জুড়ে ছিল, থাক, Ctrl S, না থাকলেও কোনো অসুবিধা নেই, দেখতে ভালো লাগছে, ঠিক আছে থাক। তারপরে আমরা এটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম, সেভ করলাম, দেখি এখন কেমন আসে। দেখুন এটা আর এটা, আর সুন্দর ব্যাকগ্রাউন্ডটা একটা আলাদা কালার, দেখতে ভালো লাগছে, অতটা চোখে লাগছে না। তো আমরা এবার আমাদের যে আজকের পর্ব লিংক, তো লিংকটা আমরা কিভাবে দেব আমি সেটা আগে দেখিয়ে দিই। লিংকের মেন যে সিনট্যাক্সটা আমি সেটা আমি আপনাদের একটা একটু দেখাই। এখানে এ লিখবেন, একদম এ লিখবেন, এটা শেষ করবেন, ঠিক আছে এটা শেষ করবেন, এর মধ্যে হচ্ছে এই চার। আচ্ছা এটা কেন লিখবেন, এটা হচ্ছে লিংকের জন্য আপনাকে এ ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে কি, আমার হচ্ছে H1 এর জন্য মানে H1 ট্যাগ, যেমন হেডিং এর জন্য H1 ট্যাগ, তেমন লিংকের জন্য এ হচ্ছে ট্যাগ, হচ্ছে লিংকের জন্য, ঠিক আছে। এর মধ্যে
দেখুন আমি এখানে যদি কিছু একটা দিই, আমি দেখলাম নিউ টেক ভিডিওস, নিউ টেক ভিডিও দিয়ে দিলাম, এইখানটায় আমি আমার নিউ টেক ভিডিওস, যেটা নিউ টেক ভিডিওস এর এস হবে আমার চ্যানেলটা এস, তো নিউ টেক ভিডিওস আমি লিঙ্কটা দেব, তাহলে এইচ আর ই এফ দেবেন, এইচ আর ই এফ দেবেন, ইকুয়াল দেবেন আর ডবল কোটেশন দেবেন, এর মধ্যে আমার ওয়েবসাইটের আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা, আমি লিঙ্কটা পেস্ট করে দেবো। চলুন, আমার এটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এবার আমার চলে যাচ্ছে ওখানে সাবলাইনে, আমি গিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, দেখুন আমার চ্যানেলটা এখানটা। এবার আমি যদি রান করি, মানে আমি সেভ করে যদি দেখি, তাহলে কেমন আসবে, দেখি কেমন আসে। দেখুন আমি কিন্তু এই এখানে দিয়েছিলাম নিউ টেক ভিডিওস, কিন্তু আমার চলে এসেছে, এর নিচে দিয়েছিলাম, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা, এখানটা আমি দিইনি, এখানে দিয়েছিলাম। আমি যদি এখানে ক্লিক করি, দেখি কোথায় যায়, দেখুন আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলে গেছে, আমার যে চ্যানেলটা কিন্তু খুলে গেছে। এইভাবে আপনারা যে কোনো জায়গায় আপনারা লিঙ্ক দিতে পারবেন ওয়েবসাইটে, যে কোনো জায়গায়, দেখুন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট প্রচুর লিঙ্ক, এই যে লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, যেখানে আপনি কার্সার নিয়ে যাচ্ছেন সেখানেই লিঙ্ক, দেখুন এগুলো সব সব লিঙ্ক দেওয়া আছে, যে সব লিঙ্ক এখানে প্রত্যেকটা জায়গায় লিঙ্ক দেওয়া আছে, এত জায়গায় আপনার যেখানে খুশি সেখানে আপনাকে লিঙ্ক দিতে হতে পারে। আমি চাচ্ছি যে আমি আমার যে ওয়েবসাইটটা, মানে যেটা, আচ্ছা আমি এখানে যদি ব্যাক করি, কিন্তু আমার ওই আগের পেজটায় যাবে, যেখান থেকে আমি লিঙ্ক ক্লিক করে এসেছি, কোনটাতে করেছিলাম এটা সম্ভবত, হ্যাঁ দেখুন আবার আগের জায়গায় চলে এসেছি। আমি চাচ্ছি যে যে কোনো একটা জায়গায়, এই যে এই জায়গাটা আমি এটা লিঙ্ক দেবো, ঠিক আছে, এই টেক্সট, শুধু টেক্সট বলে জায়গাটা আমি এইখানটা লিঙ্ক দেবো, কিছুই না, ওই জায়গাটা আপনি যাবেন, দেখি এখানে করে আমার টেক্সট খুঁজে বের করি, দেখুন এই টেক্সট, তা এর মধ্যে আমি দেব এ, আমি এ লিখলাম, সরি আমি এ লিখলাম, এ শেষ করলাম, এদিকটা আমি এটাকে শেষ করে দিলাম, ঠিক আছে এটাকে শেষ করে দিলাম, এর মধ্যে আমি এইচ আর ই এফ, এইচ আর ই এফ ডবল কোটেশন, কন্ট্রোল ভি, ওকে সেভ, দেখি ওই আমার টেক্সটটায় ওখানে হয়ে গেছে কিনা, দেখি দেখুন আমার এখানে দেখুন আন্ডারলাইন হয়ে গেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো হাতের সাইন চলে এসেছে, এখানে ক্লিক করা মানে আমার ওই ওয়েবসাইট। এভাবে আপনার যে কোনো জায়গায় আপনারা লিঙ্কটা এভাবে দিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন, আপনারা পারবেন অবশ্যই। আর লিঙ্ক আর এইচ আর ই হচ্ছে, এটা হচ্ছে প্রপার্টি, এইচ আর ই এফটা আমরা এই কারণে ব্যবহার করবো, এইচ আর ই হচ্ছে প্রপার্টি, যেটা হচ্ছে ডেস্টিনেশনটা সিলেক্ট করে, ডেস্টিনেশন যে আমার এই যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটার ডেস্টিনেশনটাকে পৌঁছানোর জন্য এইচ আর ইফটাকে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ট্যাগ, মানে হচ্ছে আমরা যেমন কি এইচটিএমএল এর হেডারের জন্য এইচ ওয়ান ব্যবহার করি, সেরকম এটাকে হচ্ছে ব্যবহার, এই মানে ট্যাগটা আমরা ব্যবহার করতে হতো। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারা হয়তো লিঙ্কটা দিতে পারবেন, কিভাবে লিঙ্কটা আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর আরও একবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।